বছরের অধিকাংশ সময় জলাবদ্ধ থাকে জেলার ভবদহের মনিরামপুর, অভয়নগর ও কেশবপুরের বিল এলাকা। সেখানে ফসল ফলানোই দুঃসাধ্য। বছরভর পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটে কৃষিজীবী মানুষগুলোর। বাধ্য হয়ে গেল কয়েক বছরের মতো এবারও ডিজেল চালিত শ্যালো মেশিন দিয়ে নিজ খরচে ক্ষেত থেকে পানি সরিয়ে বোরো আবাদ করছেন ভুক্তভোগীরা। বিগত পাঁচ বছর ধরে এই এলাকা তলানো আছে। আমরা এই সকল গ্রামবাসী মিলে এই সেচ প্রকল্প তৈরি করে পানি সেচ দিছি। আমাদের এই বিঘাপতি 3,000 টাকা জলের দাম নিয়ে সেচ দিয়ে আমাদের কোনো লাভ হচ্ছে না। এতে আমাদের ওই শুধুমাত্র খাওয়ার ধানটা গড়ে তোলার জন্য ভবদহ দক্ষিণ অঞ্চল যেটা সম্পূর্ণ সিল রয়েছে, আর যে অঞ্চল দিয়ে জল যায় আমডাঙ্গা, সেখানে অত্যন্ত ছোট জায়গা, মাত্র 10 ফুট জায়গা। এখানে যদি বড় আকারে কিছু করা যায় অবশ্যই জল ঘরে উঠবে না অন্তত। ভবদহ এলাকার মানুষগুলোর দুঃখ ঘোচাতে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। আসলে লাভের আগে যে ইনভেস্টটা, অর্থাৎ যে বিনিয়োগ করাটা, এটা তাদের জন্য বিরাট একটা চাপের বিষয়। এতে আমি বলবো যে আসলে চাষিরা তেমন লাভবান হচ্ছে না। আমাদের জাতীয়ভাবে সুন্দর একটা প্রকল্প গ্রহণ করে এই জলাবদ্ধতার স্থায়ী একটা সমাধান হোক, যার কারণে হাজার হাজার হেক্টর জমি সম্পদে পরিণত। ভবদহের জলাবদ্ধতা কবলিত 22,000 হেক্টর জমির মধ্যে প্রায় 12,000 হেক্টরে হচ্ছে বোরো আবাদ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।